মাধুৰিমা আগবঢ়াইছে সানফ্রেজ ডেৰি হোৱাইটনাৰ স্কেল্প প্লাস শ্যাম্পু শক্তিশালী আৰু সুস্থ শৰীৰৰ বাবে আয়ুৰুইন নিউট্ৰিগ্ৰেইন আৰু সাইকেল পিয়ৰ আগৰবট্টি নমস্কাৰ মাধুৰিমা অনুষ্ঠানটিলৈ মই ৰেখাই আপোনালোকক স্বাগতম জনাইছোঁ প্ৰিয় দৰ্শক অনুষ্ঠানটিত আজি আমাৰ সৈতে আছে পেথলজিষ্ট ডক্টৰ ৰিজৱান আখতাৰ পেথলজি সম্পৰ্কীয় যিকোনো সমস্যাৰ সমাধান বা যিকোনো পৰামৰ্শ আপোনালোকে তেওঁৰ পৰা ল'ব পাৰিব গতিকে দেৰি নকৰি সোনকালে আমালৈ ডাইল কৰক আমাৰ নম্বৰকেইটা আপোনাৰ টিভি স্ক্ৰীণত ফ্লেছ হৈ আছে এতিয়া আহক অনুষ্ঠানটিত আজিৰ অতিথিক স্বাগতম জনাওঁ ডক্টৰ অনুষ্ঠানটিলৈ স্বাগতম জনাইছোঁ নমস্কাৰ পেথলজি সম্পৰ্কে বহুতো কথা পাতিম আমি প্ৰথমতে জানিবলৈ বিচাৰিম ডক্টৰৰ পিছতে পেথলজিষ্ট এজনৰ বিভিন্ন ৰোগৰ ক্ষেত্ৰত আইডেণ্টিফাই কৰাৰ ক্ষেত্ৰত ধৰা পেলোৱাৰ ক্ষেত্ৰত বহুতো অৱদান থাকে বা তেওঁৰ বহুতো কাম থাকে গতিকে আপোনালোকৰ কামবিলাক কেনেকুৱা হয় পেথলজিষ্ট এজনৰ কামবিলাক কেনেকুৱা হয় ৰোগ এটা ধৰা পেলাবৰ কাৰণে বেচিকেলি এজ এ পেথলজিষ্ট আমি মানে যিকোনো বেমাৰ ধৰা পেলাওঁতে বহুত ডাঙৰ ৰোল প্লে কৰোঁ কাৰণ আমি এজ এ মানে যেনেকৈ আপোনালোকৰ ডিৰেক্টৰ থাকে এনেকৈ আমি মানে উই আৰ দ্য ডিৰেক্টৰছ উই হু যোনে মানে লেবত থাকি উই কালেক্ট দ্য চেম্পলছ উই এনচিয়'ৰ ডেট দ্য চেম্পলছ হেজ বিন প্ৰচেছড প্ৰপাৰলি আৰু সেই চেম্পলবোৰক আমি মানে শুদ্ধ ৰিপৰ্ট দিছোঁ মানে কনচিডাৰিং ডেট দ্য দিছ চেম্পল ইজ আ পেচেণ্ট মানে জীৱিত পেচেণ্টৰ নিচিনা আমি মানে তেওঁলোকক কনচিডাৰ কৰি তেওঁলোকক শুদ্ধ ৰিজাল্ট দিওঁ যেন তেওঁলোকে মানে শুদ্ধ ট্ৰিটমেণ্ট হৈ সোনকালে আৰোগ্য পায় মানে আৰু এনেকুৱা বতৰবিলাকত সাধাৰণতে ডেংগু বেমাৰৰ কথা আমি শুনিবলৈ পাওঁ গতিকে ডেংগুৰ বিষয়ে প্ৰথমতে অকণমান জানিবলৈ বিচাৰিম কেনেকুৱা হয় এই বেমাৰটো কি কি কাৰণত হ'ব পাৰে অঁ ডেংগু বেচিকেলি মানে আমাৰ এই মহ আছে মহে কামুৰিলে হয় মহৰ নাম হ'ল এডিছ এজিপ্টি এণ্ড ইট ইজ বেচিকেলি এ ভাইৰেল ডিজিজ ভাইৰাছৰ কাৰণে হয় সেই ভাইৰাছ পাঁচটা প্ৰকাৰৰ হয় সেই সেইকাৰণে মানে বেচিকেলি কি হয় তেওঁলোকৰ জ্বৰ হ'ব গা বিষ হ'ব বডি ৰেছ হ'ব পাৰে আৰু বিভিন্ন ধৰণৰ বেয়া মানে মনটো বেয়া লাগিব পাৰে কিন্তু মানে চবতকৈ ইয়াত ডায়গন'চিছ হ'ল আমি মানে ব্লাডত NS1 এণ্টিজেন চেক কৰিব লাগে উইচ ইজ ডান বাই দ্য পেথলজিষ্ট চ' প্ৰথম 3-4 দিনৰ ভিতৰত এই এণ্টিজেনটো আমাৰ ব্লাডত পোৱা যায় যদি আমি সেইটো কনফাৰ্ম কৰি লওঁ তেতিয়াহ'লে আমি বিশেষ একো ভয় কৰিব নালাগে জাষ্ট আমি মানে যদি আমি চিকিৎসকৰ পৰামৰ্শ লৈ আছোঁ ল'ব লাগে তেওঁলোকৰ ফাৰ্ষ্ট মেডিকেশ্যন হ'ল পেৰাচিটামল পেৰাচিটামল ল'ব লাগে যদি জ্বৰ হৈ আছে আৰু যদি বিশেষ গা ঠিকে আছে তেতিয়াহ'লে ৰেষ্ট ল'ব লাগে ৰেষ্ট আৰু হাইড্ৰেশ্যন পানীৰ মাত্ৰাটো ভাল পৰিমাণে ল'ব লাগে চ' চবতকৈ ভয় লগা হ'ল যে কিছুমান পেচেণ্টৰ গা বেছিকৈ বেয়া হৈ যায় যদি পেটৰ বিষ হয় যদি ৰঙা পেচাব হৈ আছে তেতিয়া তেওঁলোকে হস্পিটেললৈ যাব লাগে কিন্তু মানে সেইটো মানে জাষ্ট লেছ দেন 1% কেছতে হয় মেক্সিমাম কেছত কি হয় যে তেওঁলোকে নিজে নিজে ভাল পাই যায় চ' সেই বেমাৰটো মানে বিশেষ ভয় কৰিবলগীয়া একো নাই জাষ্ট আমি মানে প্লেটলেট কাউণ্টটো চেক কৰিব লাগে উইচ ইজ অলছ' ডান বাই দ্য পেথলজিষ্ট আমি ব্লাড কালেক্ট কৰোঁ ব্লাড কালেক্ট কৰি তাৰ প্লেটলেট কাউণ্ট নৰ্মেল প্লেটলেট কাউণ্ট হ'ল 1.5 লাখৰ পৰা 4 লাখ যোনটো আমাৰ নৰ্মেল পেচেণ্টৰ থাকে মানে কিন্তু 1 লাখলৈকে হ'লেও মানে আমাৰ বডি ফাংচনবোৰ হেম্পাৰ নহয় কিন্তু কেতিয়াবা কি হয় আমাৰ প্লেটলেট কাউণ্টটো এইটো বেমাৰৰ কাৰণে কমি যাব পাৰে কিন্তু সেইটো কাৰণেও আমি ভয় কৰিব নালাগে একো আজিকালি বহুতে মানে প্লেটলেট ট্ৰান্সফিউশ্যন দি দিয়ে মানে প্লেটলেট কমি যোৱাৰ কাৰণে উইচ ইজ নট কাৰেক্ট মানে কাৰেক্ট প্ৰেক্টিচ নহয় সেইটো চ' দ্য বেচিক ট্ৰিটমেণ্ট ইজ ট্ৰিটমেণ্ট অফ দ্য ফিভাৰৰ দৰৱ দিলোঁ আমি ৰেষ্ট এণ্ড ৱাটাৰ মেইনটেনেঞ্চ পানী খাব লাগে বেছিকৈ ইলেক্ট্ৰলাইট বেলেঞ্চ মেইনটেইন কৰিব লাগে
বাস এখিনি আৰু কিতেবা কিতেবা দেখা যায় যে সাধাৰণতে জ্বৰ উঠিছে কাহ হৈছে বা ধৰক সৰ্দি লাগিছে গাটো বেয়া লাগিছে আমি ইগনোর কৰো মন দিয়া না যায় মেডিসিন কিবা সেলফ প্রেসক্রিপশন কৰো সেলফ প্রেসক্রিপশন ইজ ভেরি ব্যাড হয় আমি লওঁ তাৰ পিছত আৰু ইডিম জ্বৰ ভাল পালো আকৌ কামত গৈছো আকৌ কন্টিনিউ কৰিছো লাইফষ্টাইলটো হি একে থাকে গতিকে তেনে ক্ষেত্ৰত যদি কাবাৰ ডেঙ্গু হৈছে তেনহলে পিছলৈ কি কেনেকুৱা ধৰণৰ অৱস্থা আহিব পাৰে ব্যক্তিজনৰ ক্ষেত্ৰত না যদি ডেঙ্গু যদি ফিভার হয়েছে নম্বর ওয়ান ফিভারের কজ বহুত আছে ফিভারের কারণ বহুত আছে কিন্তু দেখা গৈছে যে ফিভারের কারণ নর্মেলি আমার ডিঙির কাহ হয়েছে জ্বর হয়েছে পানি উলাইছে পানি লগা বলে কয় যোনটো সেইটো হওয়া বলে আমি জেনারেলি ধরে লো মানে আর আমি নিজের কামবোর করে থাকো আমি রেস্ট নলও মানে কিন্তু সেইটো মানে করব নালাগে সিজন ওয়াইজ সিজনের লগত কথা আছে এটু সিজন যোনটো আমার এটু সিজন আহিছে এটু সিজন বারিষা কালত মহর উৎপাত বেশি হয়েছে সো ফার্স্ট অফ অল আমি মানে ডেঙ্গু রুল আউট করে লব লাগে ডেঙ্গু রুল আউট করার কারণে আমি পরীক্ষা আছে ব্লাড টেস্ট এন এস ওয়ানের দুটা টাইপর পরীক্ষা হব পারে এটা হল কিট টেস্ট এটা হল এলাইজা টেস্ট কিট টেস্ট জেনারেলি ফলস পজিটিভ থাকে হব পারে মানে মিসাকে রিজাল্ট আহিব পারে সো হেই এই পরীক্ষার রিজাল্টবুরত আমার রোলটো আহে মানে যে আমি মানে শুদ্ধকে রিজাল্ট দিছো না নাই আমি মানে কমপ্লিটলি প্রসিডিউরটো ফলো করছো না নাই সো আমি আমি কথা পাতিম এই বিষয়ে ফোন কল এটা আহিছিল লৈছো হ্যালো হ্যালো নমস্কার মই দীপাঙ্কর কৈছো কক দীপাঙ্কর কি জানিবলে বিচাৰিছে মই জানিব বিচাৰিছো আসলে মানে কি গুৱাহাটীত বিভিন্ন ল্যাবরেটরি আছে যত পরীক্ষা করা হয় পরীক্ষা করা হয় বা বিভিন্ন ধরনের পরীক্ষা করা হয় মই এটা কথা সুধিব বিচাৰিছো যে প্রতিটো ল্যাবরেটরিতে বা প্রতিখন হসপিটালতে বিশেষ এটা পরীক্ষার মানে ধরক কিবা এটা সিটি স্ক্যান কৰিব লগা হল সেই সিটি স্ক্যানটোর দাম কোনোবা এখন ল্যাবত বেশি কোনোবা এখন হসপিটালত কম বা কোনোবা এনেকুৱা হৈ থাকে মানে কম বেশি কিয় হয় সেই বিষয়ে জানিবলৈ বিচাৰিছে ধন্যবাদ প্রশ্নটোর বাবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কৈছে প্রত্যেকটো ল্যাবতে যিবিলাক টেস্ট বিলাকৰ যিবিলাক দাম বিলাক হয় দর বিলাক হয় বেলেগ বেলেগ হয় এতিয়া বেলেগ বেলেগ হওয়ার আরর কিবা বিশেষ কারণ থাকে নে এনেকুৱা কিবা হয় যে টেস্টৰ রিজাল্টটো ভাল আহিব বা তেনেকুৱা কিবা এটা কথা থাকে নেকি কি কারণত তেনেকুৱা ডিফারেন্স মানে দেখিবলৈ পোৱা যায় বেসিক্যালি এটো তেনেকুৱা একো নাই যে রিজাল্ট ভাল আহিব বলি দাম বেছি আছে এইটো ক্ষেত্রত মই এটা কথা কব বিচাৰো যে কিছুমান থার্ড বডি পার্টি থাকে NABL যেনেকে আছে তেওঁলোকৰ একেডিটেড ল্যাবত গলে তেওঁলোকৰ এই রেটৰ হেৰিটো নিয়ার অবাউট সমানে থাকে কিন্তু কিছুমান ধৰি লওক আন হেৰি মানে সৰু সৰু ল্যাব আছে তেওঁলোকৰ ৰিজাল্টবোৰ ইমান কারেক্ট নহব পাৰে মই কোৱা নাই যে কারেক্ট ভুল হব কিন্তু কারেক্ট নহব পাৰে সো সেইকাৰণে আমি মানে সদায় একেডিটেড ল্যাবতে পরীক্ষাবোৰ কৰাব লাগে আৰু এই ক্ষেত্ৰত আপুনি ৰোগীসকলক কি পৰামৰ্শ দিব যে পেট ল্যাব বিলাক সিলেকশনৰ ক্ষেত্ৰত তেওঁলোকে কোনটো কথাত গুৰুত্ব দিব লাগে মই যেতিয়া আকৌ এবাৰ কৈ দিছো যে আজিকালি NABL একেডিশন আমাৰ গুৱাহাটীটো আহিছে আৰু আমাৰ অল ওভাৰ ইণ্ডিয়াটো এটো আহিছে দিস ইজ নেশ্যনেল একেডিশন বোৰ্ড ফৰ ল্যাবৰেটৰিজ হুইচ ইজ এওঁলোকে মানে থাৰ্ড পাৰ্টি হয় মানে যোনে পরীক্ষা করে আছে তেওঁলোকর বাইরে তেওঁলোকে মানে মনিটর করে যে তেওঁলোকে পরীক্ষাটো ঠিকে কৰিছে নাই তেতিয়া আমার রিজাল্টবোৰ ভাল হয় মানে বেসিক্যালি ডকুমেন্টেশন হয় মানে যে আমার রিজাল্টবোৰ ভাল হয় আৰু আমি শুদ্ধ রিপোর্টটো পাওঁ কিন্তু আপনার প্রশ্নটো এবার আকৌ কব নেকি রোগী এজনে পেট ল্যাব ধরক ডক্টরে প্রেসক্রাইব কৰিছে বিভিন্ন ধরনের টেস্ট কৰিবলৈ দিছে এতিয়া কোনটো ল্যাবরেটরিত গৈ পেলাই টেস্ট করলে তেওঁ ভাল ফল পাব বা রিজাল্ট ভাল পাব বা শুদ্ধ রিজাল্ট পাব সেই বিষয়ে যদি জানিবলৈ বিচাৰিছে কি কাৰণত গুৰুত্ব দিব লাগে মানে একেডিটেড ল্যাবত যাব লাগে আইদার ISO 15189 2012 আর বা NABL একেডিটেড ল্যাব গতিকে সেইটো কথাত গুরুত্ব দি ল্যাব সিলেক্ট করলে নিশ্চয় ভাল হব জনকর কারণে আমি কারণ এটা এটা পরীক্ষা করার ঢের নিয়ম আছে মানে আমি মানে এটু দি করব পারো আমি মানে ম্যানুয়ালি করব পারো মানে টেকনিশিয়ানে করব পারে বা অটোমেটেড মেশিনে দি করব পারো তো সেই কারণে আমার রিজাল্টবোর বেলেগ বেলেগ পদ্ধতি লওয়ার কারণে রিজাল্ট বেলেগ বেলেগ হব পারে সো সেই কারণে আমি মানে ইউনিফর্মিটি লওয়ার কারণে NABL একেডিটেড ল্যাবতে করব লাগে নিশ্চয় হয় আমি আৰু কথা পাতিম এই বিষয়ে বিৰতি এটা লোৱাৰ সময় হৈছে বিৰতিটো লৈ ল'ব লাগিব প্ৰিয় দৰ্শক এইখিনিতে সময় হৈছে চমু বাণিজ্যিক বিৰতি বিৰতিৰ পিছতে পুনৰ উভতি আহিম চাই থাকিব মাধুৰিমা
বিৰতিৰ পিছত পুনৰ স্বাগতম জনাইছো প্ৰিয় দৰ্শক মাধুৰিমাত আজি আমাৰ হৈতে আছে পেথলজিষ্ট ডক্টৰ ৰিজৱান আখতাৰ পেথলজি সম্পৰ্কীয় যিকোনো পৰামৰ্শ আপোনালোকে তেওঁৰ পৰা ল'ব পাৰিব দেই নকৰি সোনকালে ডাইল কৰক আমাৰ নম্বৰ কেইটা আপোনাৰ টিভি স্ক্ৰিনত ফ্লেশ হৈ আছে এতিয়া আহক পুনৰ তেওঁৰ সৈতে কথা পাতোঁ আমি ডেংগুৰ বিষয়ে কথা পাতি আছিলোঁ লক্ষণবিলাকৰ কথা আপুনি ক'লে কেনেকুৱা কেনেকুৱা ধৰণৰ লক্ষণবিলাক হয় ডেংগুৰ আৰু মেডিকেশ্যনৰ ক্ষেত্ৰত আমি যদি সৰুৰ পৰা বিভিন্ন বয়সত এই বেমাৰটো দেখিবলৈ পোৱা যায় গতিকে বয়স লৈ পেলাই বা বেছি চিনচিয়াৰ হোৱাৰ বেমাৰটোক লৈ পেলাই বা মেডিকেশ্যনৰ ক্ষেত্ৰত বেছি চিনচিয়াৰ হোৱাৰ কিবা কথা থাকে নেকি মেডিকেশ্যনৰ ক্ষেত্ৰত বেছিকেলি আমি মানে এই পেৰাচিটামল প্ৰেফাৰ কৰিব লাগে আৰু এস্পিৰিন আৰু ব্ৰুফেন এই দুটা ল'ব নালাগে মানে কাৰণ এই দুটা আমাক ক্ষতি কৰিব পাৰে চ' পেৰাচিটামলক ল'ব লাগে আৰু এবাৰ ডায়গন'চিছ মানে পৰামৰ্শ লোৱাৰ পিছত চিকিৎসক এজনৰ পৰামৰ্শ লোৱাৰ পিছত তেওঁ ঘৰতে নিজৰ হেৰি কৰি ল'লে তেওঁলোক তেওঁৰ চিকিৎসা নিজে মেডিকেশ্যনটো নিজে নিজে ল'ব পাৰে কন্টিনিউ কৰি তেওঁ মানে নিজে নিজে ভাল হৈ যায় মানে এটো একো স্পেসিফিক ট্ৰিটমেণ্ট নাই মানে আৰু বেমাৰটো ভাইৰেল হয় নেকি ইজনৰ পৰা আনজনৰ গাত যাব নাই নাই মহৰ দ্বাৰাই এই বেমাৰ এজনৰ পৰা আনজনত যাব পাৰে সেইকাৰণে আমি এই তেওঁ নিজে অলপ আঁতৰত থাকিলে বেছি ভাল গতিকে তেওঁৰ ধৰক লগত যিজন ব্যক্তি থাকে তেওঁ অকণমান নিজক লৈ পেলাই সাৱধান হোৱা উচিত হ'ব নে তেওঁৰ পৰা একো নহয় তেওঁ মানে বেছিকেলি নিজৰ মহৰ পৰাহে নিজকে বচাব লাগে মহৰ পৰাহে নিজকে বচাব লাগিব আৰু ডেংগু ডেংগি জেনেৰেলি কেতিয়া মানে ডেঞ্জাৰাছ হৈ যাব পাৰে কাৰণ ভাইৰেল বেমাৰটো ভাইৰাছৰ পাঁচটা প্ৰকাৰ থাকে পাঁচটা প্ৰকাৰ ধৰি লওক এটা প্ৰকাৰে আমাক এবাৰ ইনফেকশ্যন হ'ল মানে সেইটো আগেনষ্টে আমাৰ এণ্টিবডি প্ৰডিউচ হৈ গ'ল কিন্তু এতিয়া ধৰি লওক আমি ক'ৰবাত বেলেগ জেগালৈ গ'লোঁ তাতে বেলেগ টাইপ আছে বেলেগ বেলেগ টাইপৰ ভাইৰাছে আমাক ইনফেক্ট কৰিলে তেতিয়া ইটো আৰু ইটোৰ মাজত হেৰি হয় মানে ক্ৰছ ৰিয়েকশ্যন হয় তেতিয়াহে তেওঁলোকৰ মানে ডেংগু হেমৰেজিক ফিভাৰ বুলি কয় সেইটো হ'ব পাৰে সেইটো অলপ ডেঞ্জাৰাছ হ'ব পাৰে কিন্তু নৰ্মেলি ফাৰ্ষ্ট ইনফেকশ্যন ইজ নিজে নিজে ভাল হৈ যায় একো ভয় কৰিব নালাগে জাষ্ট আমি আমি মানে প্লেটলেট কাউণ্টটো মনিটৰ কৰিব লাগে আৰু ৰেষ্ট জ্বৰৰ কাৰণে পেৰাচিটামল বেছিকে পানী খাব লাগে নিশ্চয় আমি আৰু কথা পাতিম পুনৰ ফোন কল এটা আহিছে হেল্ল' হেল্ল' নমস্কাৰ কোনে কৈছে হয় মই কংকনে কৈছিলোঁ কওক কি জানিবলৈ বিচাৰিছে কংকন হয় মই আজিকালি মাৰ্কেটত ধৰক বহুত মস্কিটো ৰেপেলেণ্ট এনেকুৱা বস্তু পায় মানে মহ খেদাবলে এতিয়া ধৰক ডেংগু আজিকালি এটা ডেংগু বিৰাট এটা ডেঞ্জাৰাছ বেমাৰ এটা আহিছে তো মানে আগতে যি দেখিছিলো আগতে মহৰ ধূপ বা এনেকুৱা আৰু বা হেৰিবোৰ মহ গৈছিলে আজিকালি কিন্তু প্ৰায় দেখিছিলো যে কাম নকৰে কিমান ধৰক বহুত দেৰি জ্বলালেহে অলপ ধৰক মহ কমে তেনেকুৱা আৰু এইবোৰ বেছি দেৰি জ্বলাই থলেও ধৰক আমাৰ কনিষ্ঠ গাড়ীৰ গেছটো যিটো সোমায় তো তেনেকৈ মানে কিমান ইফেক্টিভ মানে মানে আৰু ডেংগুৰ পৰা ধৰক বা হেৰি এনেকে ডেংগু মহৰ পৰা বাচি থাকিলে কিবা এনেকুৱা আৰ্টিফিচিয়েল মিনছ ইউজ নকৰি নেচাৰেলি কিবা এনেকুৱা বস্তু ইউজ কৰি এনেকুৱা মহ খেলোৱাৰ কিবা এনেকুৱা উপায় আছে নেকি মানে তেখেত জানিবলৈ ধন্যবাদ প্ৰশ্নটোৰ বাবে খুব ভাল প্ৰশ্ন কৰিছে তেওঁ মহৰ পৰা বাচিবৰ কাৰণে আমি প্ৰথমতে মহৰ যোনবোৰ জেগা য'ত তেওঁলোকে হেৰি হৈ আছে গ্ৰ' কৰি আছে সেইবোৰ আমাৰ নষ্ট কৰিব লাগিব চ' আমি জানিব লাগিব যে মহ ক'ত ক'ত গ্ৰ' কৰে মানে চ' তেওঁলোকে মানে যিকোনো পানী যদি বেছিদিন জমা হয় বাহিৰৰ ফালে যদি আমাৰ নলা নৰ্দমা আছে তাতে আমি পানী বেছিদিন জমা হ'ব দিব নালাগে বা আমাৰ ঘৰতে পানী বেছিদিন ষ্ট'ৰ কৰি থ'ব নালাগে চ' ফাৰ্ষ্ট এণ্ড ফৰমষ্ট সেইটো প্ৰিভেনশ্যন কৰিব লাগে ছেকেণ্ড হ'ল আমি মানে মস্কিটো ৰেপেলেণ্টৰ ক্ষেত্ৰত মোৰ ইমান ক'ব নাযাওঁ মই এইখিনিয়ে ক'ব বিচাৰোঁ যে পাইৰেথ্ৰিনইডছ কম্পাউণ্ড এটা আছে উইচ ইজ ইজিলি এভেইলেবল তেওঁ মানে সেইটো ইউজ কৰিব পাৰে মানে আমি মানে ৱালৰ চাইডে চাইডে যদি তেওঁ সন্ধিয়া সময়ত দি দিওঁ অকণমান দে আৰ লেছ হাৰ্মফুল মানে আৰু এইবিলাক ক'ত পোৱা যায় যিকোনো ফাৰ্মাচীত পাব ফাৰ্মাচীত নাপায় তেওঁ কেমিকেলৰ হেৰি দোকানত পোৱা যাব মহৰ কাৰণে যদি কয় পাইৰেথ্ৰিনইডছ মানে দিছ ইজ গভৰ্ণমেণ্ট এপ্ৰুভ মানে এই কেমিকেলটো পাইৰেথ্ৰিনইডছ বুলি কয় গতিকে ঘৰৰ চাৰিওকোণত কোণত যদি তেওঁ মানে পানীৰ নিচিনা থাকে পানীত মিহলাই যদি দি দিয়ে তেতিয়া তেওঁ মহৰ হেৰিৰ পৰা বাচিব পাৰে আৰু বেছিকেলি এইবোৰ মস্কিটো ৰেপেলেণ্টবোৰ বেছি দেৰি দিলে আমাৰ উশাহ নিশাহটো অলপ কষ্ট হ'ব পাৰে আৰু বেছি ফ্ৰিকুৱেণ্টলি ইউজ কৰিলে মানে কেঞ্চাৰো হ'ব পাৰে চ' এইবোৰৰ পৰা বাচি বচাই
বাঁচিবৰ কাৰণে মই এডভাইস কৰিম মানে নিশ্চয় আমি ডেংগুৰ লগতে চিকেনগুনিয়া খুব শুনিবলৈ পাওঁ আজিকালি বেমাৰটোৰ কথা গতিকে কেনেকুৱা ধৰণৰ হয় চিকেনগুনিয়াও সেম আমাৰ মস্কিউটোটো একে এডিছ এজিপ্টি আৰু এটোৱে ভাইৰেল বেমাৰ হয় মানে খালি মানে তেওঁৰ চিকেনগুনিয়াও একে ইট ইজ এ চেল্ফ লিমিটিং ডিজিজ নিজে নিজে ভাল হৈ যায় নম্বৰ ওৱান ফৰমষ্ট ফিভাৰ হ'ব ফিভাৰৰ লগত জইণ্ট পেইন হয় মানে আঁঠুৰ বিষ হয় খুব বেছিকৈ আঁঠুৰ বিষ হোৱাৰ কাৰণে মানে পেচেণ্টে ভয় খাই যায় যে কি বা হ'ল চ' একো মানে তেনেকৈ চিকেনগুনিয়াৰ এই পৰীক্ষা তেনেকৈ স্পেচিফিক নাই মানে বাট আমি মানে ৰুল আউট কৰিব লাগিব যে আমাৰ ডেংগু হোৱা নাই চিকিৎসকৰ পৰামৰ্শ লৈ আমি মানে বেলেগ পৰীক্ষাবোৰ কৰি তেতিয়া যদি তেওঁলোকে ভাবে যে এইটো চিকেনগুনিয়া হয় চেম ট্ৰিটমেণ্ট প্যারাসিটামল রেস্ট এন্ড হাইড্রেশন আমি এই বিষয়ে আরো বহুত কথা পাতিম কিন্তু পুনর বিরতি এটা লওয়ার সময় হয়েছে প্রিয় দর্শক এখিনিতে সময় হয়েছে পুনর সময় এটি বাণিজ্যিক বিরতির বিরতির পিছতে উভতি আহিম চাই থাকিব মাধুরিমা বিৰতিৰ পিছত মাধুৰিমাৰ সেই সংখলৈ আপোনালোকক স্বাগতম জনাইছোঁ অনুষ্ঠানটিত আজি আমি কথা পাতি আছোঁ পেথলজিষ্ট ডক্টৰ ৰিজৱান আখতাৰৰ সৈতে তেওঁৰ সৈতে আহক পুনৰ কথা পাতোঁ আমি চিকেনগুনিয়াৰ বিষয়ে জানিলোঁ এতিয়া আহোঁ সাধাৰণতে আমি আজিকালি প্ৰায় শুনিবলৈ পাওঁ থাইৰয়ড আৰু চুগাৰৰ সমস্যা ডায়েবেটিছ বুলি যিটো কোৱা হয় চুগাৰৰ সমস্যা দেখিবলৈ পাওঁ গতিকে তেনেকুৱা ৰোগীত থাইৰয়ড বা যাৰ ডায়েবেটিক পেচেণ্টবিলাক তেওঁলোকে টেষ্টবিলাক কৰোঁতে কি কি কথাত গুৰুত্ব দিব লাগে বেসিক্যালি যিকোনো পরীক্ষা করলে আমি মানে আট ঘন্টা খালি পেটে থাকিব লাগে আর তেতিয়াহে আমার রিজাল্টব শুদ্ধ হব আর সুগারের ক্ষেত্রে মানে একটা কথা স্পেসিফিক্যালি কব বিচার যে আমি মানে জেনারেলি ফাস্টিং ব্লাড সুগার আর পোস্টপ্রেন্ডিয়াল বা ভাত খাওয়ার দু ঘন্টার পিছত যদি চেক করো এটু মানে রিজাল্ট আমি সব বেলেগ বেলেগ জায়গা করায় ঘুরি ফুব না মানে এটা জায়গাতে রেগুলারলি করালে এই রিজাল্ট আমি কম্পেয়ার করব পারো দুই নম্বর হল আজিকালি এইচ বি এ ওয়ান সি বলে একটা পরীক্ষা আছে এই পরীক্ষা হল ধরলে আমার যা তিন মাহ বা চারি মাহ ভিতর আমার সুগারটো কেনেকুৱা আছিলে যোনটো আমি ব্লাড সুগার চেক করো এটু আজি দিনরহে আমি গম পালো কিন্তু যা তিন মাহ ধরে আমি হেৰিটো কন্ট্রোল হয়ে আছে নাই সেইটো চেক করার কারণে আমি মানে একটা পরীক্ষা আছে গ্লাইকেটেড হিমোগ্লোবিন বা এইচ বি এ ওয়ান সি সেইটো মানে সব জায়গাত করালে আমার রিজাল্ট কারেক্ট নহয় মানে এটো মানে এন জি এস পি সার্টিফাইড ল্যাবতে করাব লাগে এই এন জি এস পি সার্টিফাইড ল্যাব কিছুমানে আছে গুৱাহাটীত সো হেতু আমাৰ রিজাল্ট মনিটর করার কারণে সুবিধা হয় মানে গতিকে তেনেকুৱা ঠাইতহে কৰা উচিত হয় এনেকুৱা ধৰণৰ টেষ্টবিলাক এতিয়া আমি সাধাৰণতে ডায়েবেটিছৰ কথা যদি ক'বলৈ যাওঁ তেনেহ'লে চুগাৰ জোখা মেচিন আজিকালি প্ৰত্যেকৰে ঘৰে ঘৰে থাকে গতিকে সেই মেচিনবিলাকে শুদ্ধ ফলাফল কিমান দূৰ দিয়ে না তেওঁলোকে অলপ রিজাল্ট বেছি দিয়ে মানে সো আমি মানে জেনারেলি আমি ভেনাস ব্লাড লওঁ ভেনরপরা লওঁ আর মানে ক্যাপিলারি ব্লাড লয় মানে ইয়ারপরা ব্লাড লয় সো ব্লাডর মানে হেৰিটো কোয়ান্টিটিটো বেলেগ বেলেগ হয় মানে মানে কোয়ালিটিটো ক্যাপিলারি ব্লাডর কোয়ালিটি বেলেগ থাকিব ভেনাস ব্লাডর কোয়ালিটি বেলেগ থাকিব সো আমি যোনটো হেৰিত পরীক্ষা করো ল্যাবরেটরিত আমি ভেনাস ব্লাড লওঁ মানে সো ভেনাস ব্লাডত লওয়াটো একুরেট রিজাল্ট দিয়ে ভাইরাস ক্যাপিলারি ব্লাডটো আমি যোনে ইনসুলিন লৈ আছে তেওঁলোকে মনিটর কৰিব পাৰে কিন্তু ফর বেটারমেন্ট বা মানে ফর লং টার্ম এই ভেনাস ব্লাড পরীক্ষাটো কৰাটো উচিত আৰু ডায়াবেটিক পেশেন্ট বিলাকে ল্যাবত গৈ পেলাই নিজৰ ব্লাড টেষ্টটো কেনেকুৱা কেনেকুৱা ধৰণে কৰিব লাগে কোনটো কোনটো সময়ত কেইদিনৰ মূৰে মূৰে কৰিব লাগে সেই বিষয়ে ক'ব নেকি এইচ বি এ ওৱান চি তেওঁলোকে তিনি মাহ বা চাৰি মাহ মূৰে মূৰে কৰিব লাগে যোনবোৰ ডায়াবেটিক মানে আছে আৰু চুগাৰ যোনটো ফাষ্টিং আৰু পি পি এইটো আমি সদায় কৰাৰ কোনো দৰকাৰ নাই আমি এইটো তিনিমাহ মূৰতে কৰিব পাৰোঁ বা মান্থলিও কৰিব পাৰোঁ মানে যদি আমি এইচ বি এ ওৱান চি কৰি আছোঁ তিনিমাহ চাৰিমাহ মূৰে মূৰে তেতিয়াহ'লে এই আমাৰ যোনটো ফাষ্টিং আৰু পি পি এইটো মাহে মাহে কৰিলেও চলি যাব মানে আৰু থাইৰয়ডৰ ক্ষেত্ৰত কেনেকৈ কৰিব লাগে থাইৰয়ডৰ ক্ষেত্ৰত মই এটা কথা মানে বিশেষ কথা এটা ক'ব বিচাৰোঁ যে আমাৰ মানে আয়োডিনৰ হেৰি পৰিমাণ কম হোৱাৰ কাৰণে আমাৰ গইটাৰ হ'ব পাৰে যোনটো মানে আমাৰ থাইৰয়ডটো ডাঙৰ হৈ যায় যোনটো আজিকালি আপোনাৰ দেখিব পায় কিন্তু সেইটো আমি এৰি দিব নালাগে
থাইরয়েডর পরীক্ষাটো আমি থাইরয়েড প্রোফাইল থাইরয়েড ফাংশন টেস্টটো করিবই লাগে তার লগতে যদি কিবা তেনেকুয়া আছে ইএনটি ডক্টর এজনে তেওঁক প্রেসক্রাইব করিব ফাইন নিডল এসপিরেশন সাইটোলজি যোনটো প্যাথোলজিস্ট এজনে করে মানে তেওঁলোকে মানে ইয়ার থাইরয়েড সোয়েলিং যদি থাইরয়েড সোয়েলিং হয়েছে থাইরয়েড সোয়েলিংৰ পৰা তেওঁলোক আমি মানে স্যাম্পল এটা লওঁ স্যাম্পল লৈ পেলাই মাইক্রোস্কোপত পরীক্ষা করো আর বিশেষ বেমার কিবা আছে নে নাই এটু জানিব পারে তেওঁলোকে আর প্রেসারৰ ক্ষেত্রত কি সাজেস্ট করব যে সকল ব্যক্তির প্রেসার আছে হাই প্রেসার আছে তেওঁলোক হাই প্রেসার ব্লাড হাই ব্লাড প্রেসারৰ কারণে মই এটা কব খুজু যে তেওঁলোকে রেগুলার ব্লাড প্রেসার মনিটর করিব লাগে এন্ড নেক্সট তেওঁলোকে যদি মেডিসিন লয় আছে মেডিসিন রেগুলারলি লব লাগে ধর কিছু মানে কি করে আজি ললো কালি নললো আর যদি তেওঁলোকৰ মূৰ চুৰ ঘূৰাইছে বা তেনেকুৱা কিবা দেখা গৈছে মূৰ্ছা হৈ গৈছে তেনেকুৱা তেওঁলোকে অতি সোনকালে পৰীক্ষা কৰিব লাগে পৰীক্ষা নিজে কৰিব নালাগে তেওঁলোকে চিকিৎসকৰ ওচৰত গৈ তেওঁলোকে পৰীক্ষা কৰিব লাগে আর আজিকালি স্ট্রোকর হেৰি খুব বেশি হয়েছে স্ট্রোকর একটা কারণ হল হাই ব্লাড প্রেসার ডায়াবেটিস এই দুটাই কারণ মেইনলি স্মোকিং আর তেনেকে লিভারের সমস্যাও দেখিবলে পোৱা যায় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে দেখা যায় সুরাপান করে আছে দীঘলিয়া সময়লৈকে কিন্তু টেস্টটো তেনেকে ভাবা নাই সাগে করিম বলে বা তেনেকুৱা ধরনের একটু সমস্যাও সাগে তেওঁলোকে পোৱা নাই গতি তেনে ক্ষেত্রে তেওঁলোকে কেনেকুৱা কেনেকুৱা ধরনের কি কি সজাগতা লব লাগে তেওঁলোকে তেওঁলোকৰ মানে সুরাপানের কারণে আজিকালি বিশেষ পরীক্ষা আছে এই পরীক্ষা করলে আমি গম পাব পাৰো যে লিভার আমার ড্যামেজ হয়েছে না নাই কিন্তু এটা স্পেসিফিক হেৰি আছে বেমার আছে নন এলকোহলিক স্টেটো হেপাটাইটিস যোনটো নন এলকোহলিক ফ্যাটি লিভার বলি কয় সেইটো মানে এলকোহল খালেও হব পাৰে সুরাপান করলেও হব পাৰে আর সুরাপান নকৰিলেও হব পাৰে সুরাপান নকৰিলে কেতিয়াবা ডায়াবেটিসৰ কারণে হব পাৰে শকত ওবেসিটির কারণে হব পাৰে সো সেই যদি ফ্যাটি লিভার আমি মানে আল্ট্রাসাউন্ড করলে গম পাওঁ ফ্যাটি লিভার যদি হয়েছে তেওঁলোকে নিজৰ লিভাৰ ফাংচন টেষ্ট কৰিলে গম পাব যে তেওঁলোকৰ লিভাৰ কিমান ডেমেজ হৈছে লিভাৰ ফাংচন টেষ্টত আমি এনজাইমবোৰ চাওঁ লিভাৰ এনজাইম এছ জি অ' টি এছ জি পি টি কিমান দিনৰ মূৰে মূৰে কৰিব লাগে যিকোনো পৰীক্ষা তিনি মাহৰ মূৰতহে ৰিপিট কৰিব লাগে গতিকে তেনেকে কৰিলে নিশ্চয় তেওঁলোকে সেই গোটেইখিনি মনিটৰ কৰি থাকিব কৰিব পাৰে মানে নিশ্চয় আমাৰ হাতত সময় বেছি নাই আপুনি অনুষ্ঠানটিলৈ আহিলে বহুখিনি কথা জনালে তাৰ কাৰণে আপোনাক ধন্যবাদ জনাইছো ধন্যবাদ প্রিয় দর্শক এয়া আসলে প্যাথলজিস্ট ডক্টর রিজওয়ান আক্তার প্যাথলজি সম্পর্কে বহুতো কথা আপনাদের জানিলে পালে বলে আশা রাখি পিছে অনুষ্ঠানটির বিদায় লওয়ার সময় হয়ে গেল মই রেখায় এইখিনিতে সামরণি মারিছো ধন্যবাদ মাধুরিমা আগবহালে সানফ্রেশ ডেরি হোয়াইটনার স্ক্যাল্প প্লাস শ্যাম্পু শক্তিশালী আর সুস্থ শরীরের আয়ুরুইন নিউট্রিগ্রেইন আর সাইকেল পিওর আগরবাতি।